বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের লোহাগাড়ায় বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকেলে লোহাগাড়া উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে সদরের শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন পদুয়া ইউনিয়ন ফুটবল একাদশ বনাম বড়হাতিয়া ইউনিয়ন ফুটবল একাদশ। নির্ধারিত সময়ে কেউ গোল করতে না পারায় টাইব্রেকারের মাধ্যমে 4-1 গোলে পদুয়া ইউনিয়ন ফুটবল একাদশকে হারিয়ে বড়হাতিয়া ইউনিয়ন ফুটবল একাদশ জয়লাভ করেন। উদ্বোধনী খেলায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আহসান হাবিব জিতু। প্রধান অতিথি থেকে টুর্নামেন্ট উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবলু সহ আরও অনেকে।